আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অলিফিন্সের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হলো পাবলিক অ্যাড্রেস সিস্টেম। পাবলিক অ্যাড্রেস সিস্টেম কি, এটি কিভাবে কাজ করে, কোথায় কোথায় আমরা এটি ব্যবহার করতে পারি, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পাবলিক অ্যাড্রেস সিস্টেমগুলি স্পিকারের ভয়েস ক্যাপচার করার জন্য একটি মাইক্রোফোন ব্যবহার করে কাজ করে, যা তারপর সিস্টেমের স্পিকার দ্বারা প্রশস্ত করা যায়। পাবলিক অ্যাড্রেস সিস্টেমগুলি স্কুল, হাসপাতাল, সরকারি ভবন এবং পাবলিক ট্রান্সপোর্টের মতো বিভিন্ন সেটিংসে পাওয়া যেতে পারে। এখন আমরা দেখব পাবলিক অ্যাড্রেস সিস্টেম কীভাবে এবং কোথায় ব্যবহার করব। একটি পাবলিক অ্যাড্রেস সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ তথ্য যোগাযোগ করার ক্ষমতা। অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে একটি পাবলিক অ্যাড্রেস সিস্টেম প্রভাবিত এলাকার লোকজনকে নির্দেশনাবলী এবং স্থানান্তরের আদেশ প্রদান করতে ব্যবহার করা যেতে পারে। এটি আতঙ্ক এবং বিভ্রান্তি কমাতে এবং শেষ পর্যন্ত জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। পাবলিক অ্যাড্রেস সিস্টেমগুলি আরও দৈনন্দিন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, একটি স্কুল বা বিশ্ববিদ্যালয়ের সেটিংসে একটি পাবলিক অ্যাড্রেস সিস্টেম সাধারণত ঘোষণা করতে, শিক্ষার্থীদের প্রধান অফিসে কল করতে বা সময়সূচি পরিবর্তন বা আবহাওয়া সম্পর্কিত বিলম্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করতে ব্যবহার করা যেতে পারে। সামগ্রিকভাবে একটি পাবলিক অ্যাড্রেস সিস্টেম মানুষের বড় গোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য যোগাযোগের জন্য একটি অপরিহার্য হাতিয়ার। এটি জরুরি পরিস্থিতিতে বা দৈনন্দিন যোগাযোগের জন্য ব্যবহার করা হোক না কেন, একটি সুপরিকল্পিত পাবলিক অ্যাড্রেস সিস্টেম লোকদের অবগত, নিরাপদ এবং সংযুক্ত রাখতে সাহায্য করতে পারে। এই ছিল পাবলিক অ্যাড্রেস সিস্টেম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এখন পাবলিক অ্যাড্রেস সিস্টেম কোথায় পাবেন? আমরা অলিফিন স্টেট কর্পোরেশন আপনাকে সবচেয়ে আপডেট এবং মানসম্মত পাবলিক অ্যাড্রেস সিস্টেম সরবরাহ করতে পারি। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।